প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের অফিস ম্যানেজমেন্টের চতুর্থ ক্লাস। তো ক্লাসে যাওয়ার আগে আমরা দেখে নিই যে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি। আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অফিস সরঞ্জাম বলতে কি বোঝায়, কম্পিউটারের প্রধান প্রধান অংশের নাম লেখো, অফিস সরঞ্জাদির সংরক্ষণ বলতে কি বোঝায়, স্ক্যানিং কি, প্রিন্টার কাকে বলে, ইন্টারনেট বলতে কি বোঝায়, PABX কি। তো দেখো আজকে আমরা প্রায় মোট 7টা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে ছোট প্রশ্নগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে মিনিমাম 2টা 3টা প্রশ্ন থাকে, প্রত্যেক বছরই থাকে। তো প্রশ্নগুলো আমরা দেখব, খুবই সহজ এবং ছোট আকারের প্রশ্ন, আমরা তাহলে দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখো অফিস সরঞ্জাম বলতে কি বোঝায়। আসলে দেখো প্রতিনিয়ত যে অফিসে যারা যে সব কর্মচারীগণ কর্মীগণ কাজ করে, তাদের কাজ করার জন্য অনেক রকম যন্ত্রপাতি ও আসবাবপত্র দরকার হয়। আসলে এই যন্ত্রপাতি ও আসবাবপত্রগুলোকে একত্রে কি বলে জানো? অফিস সরঞ্জাম বলে। আমরা যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে আমরা বলতে পারি, অফিসের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অফিসে যে সব সহায়ক যন্ত্রপাতি ও আসবাবপত্র বা উপাদান ব্যবহার করা হয় তাকে অফিস সরঞ্জাম বলে। এ সম্বন্ধে একজন লেখকের একটা সংজ্ঞা আমি দিয়েছি, দেখো PH কলিন, উনি বলেছেন যে সরঞ্জাম হলো কারখানা বা অফিসের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও আসবাবপত্র বলে। সরঞ্জাম হলো কারখানা বা অফিসের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বা আসবাবপত্র, ঠিক আছে? এই ছিল অফিস সরঞ্জাম বলতে কি বোঝায়। এরপরে দেখো দেখতে পাচ্ছ কম্পিউটারের প্রধান প্রধান অংশের নাম লেখো। আমরা জানি কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। একটি প্রশ্ন থাকতে পারে, কম্পিউটার কাকে বলে? এই প্রশ্নটা তোমরা সবাই পারবে, যে কারণে আমি প্রশ্নটার স্ক্রিনে দিইনি। আমরা যদি সহজ ভাষায় বলি কম্পিউটার কাকে বলে, তাহলে আমরা খুব সহজে বলতে পারি কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ এবং যাবতীয় তথ্য সংরক্ষণ সংগ্রহ এবং সব বর্তমানে যোগাযোগ রক্ষার একটি অন্যতম মাধ্যম, ঠিক আছে? তাহলে আমরা এখন যেগুলো দেখবো সেটা হচ্ছে কম্পিউটার প্রধান প্রধান অংশের নাম। একটি কম্পিউটারের বিভিন্ন অংশ রয়েছে, এর মধ্যে প্রধান প্রধান যে সকল অংশ আছে সেগুলো কিছু অংশের নাম আমরা আজকে জানবো। ইনপুট ইউনিট, ইনপুট ইউনিট হচ্ছে কি, যেগুলো বাহির থেকে আমরা দেখতে পারি। যেমন দেখো ইনপুট ইউনিটের মধ্যে আছে UPS, তারপর আছে তোমাদের কিবোর্ড, ক্যামেরা, স্ক্যানার, মডেম, এগুলো। আউটপুট ডিভাইস রয়েছে, আউটপুট ডিভাইস হচ্ছে যেমন ডিসপ্লে ইউনিট, মনিটর, প্রিন্টার, CPU ইত্যাদি, ঠিক আছে? এগুলো ছিল কম্পিউটার প্রধান প্রধান কয়েকটি অংশের নাম। আরও অনেক অংশ রয়েছে, তোমরা জানবে ধীরে ধীরে। আমরা মূলত আজকে কয়েকটি প্রধান অংশের নাম দেখলাম। নেক্সট দেখতে পাচ্ছ অফিস সরঞ্জাদির সংরক্ষণ বলতে কি বোঝায়, অর্থাৎ অফিসের যে সরঞ্জাম আমরা ব্যবহার করবো সেগুলো কীভাবে সংরক্ষণ করতে হয় বা সেটা বলতে কি বোঝায়। আমরা সাধারণ ভাষায় বলতে পারি যে অফিসের যে যন্ত্রপাতিগুলো বা আসবাবপত্রগুলো সঠিকভাবে গুছিয়ে রাখা বা রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে অফিস সরঞ্জাদির সংরক্ষণ। আর একটু সুন্দর করে আমরা বলতে পারি যে অফিসের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা ও গতিশীল রাখার জন্য যাবতীয় সরঞ্জামাদির সুন্দর ও সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করাকে অফিস সরঞ্জামাদি সংরক্ষণ বলে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে অফিসের যা আসবাবপত্র ও সহায়ক উপাদানগুলো আছে এগুলো আমরা কি করব, সহজে রক্ষণাবেক্ষণ করব যাতে এগুলো অনেক বেশি দিন আমরা ব্যবহার করতে পারি। এটি হচ্ছে অফিস সরঞ্জামাদির সংরক্ষণ, ঠিক আছে? নেক্সটে দেখো স্ক্যানিং, কথাটা আমাদের জন্য খুব পরিচিত এবং আমরা প্রতিনিয়ত করে ছবিটা স্ক্যান করে দিই, ছবিটা স্ক্যান করি, তারপর বিভিন্ন তথ্য স্ক্যান করে আমরা এডিট করি বা সংরক্ষণ করে রাখি, এটি হচ্ছে স্ক্যানিং।
দেখি আমরা স্ক্যানিং বলতে কি বুঝি, যে যন্ত্রের সাহায্যে টেক্সট বা ছবির অনুলিপি কম্পিউটারের মেমোরিতে প্রেরণ করা যায় তাকে স্ক্যানার বলে, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে এটা করা যায়। আর এই আর এই প্রক্রিয়াকে বা প্রসেসিংকে কি বলে? স্ক্যানিং বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটা একটা খুবই কমন এবং আমাদের প্রতিনিয়ত এটার সাথে আমরা পরিচিত হচ্ছি বা প্রতিনিয়ত এর সাথে আমরা জড়িত। এরপরে দেখো প্রিন্টার কাকে বলে। খুব সুন্দর, আমরা যে কোনো একটি কম্পিউটার বা সেই দোকানে যাওয়া বলে ভাই একটু প্রিন্ট করে দেন, ছবিটা প্রিন্ট করে দেন, ডকুমেন্টটি প্রিন্ট করে দেন, বায়োটা প্রিন্ট করে দেন বলি, তাহলে দেখি প্রিন্টার কাকে বলে। কম্পিউটারে যে সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয় তা যে যন্ত্রের মাধ্যমে বা কাগজে মুদ্রণ করা হয়ে থাকে তাকে প্রিন্টার বলে। অর্থাৎ আমরা কম্পিউটারে লেখার পর যে যন্ত্রের মাধ্যমে এটা বের করে বাইরে নিয়ে আসি এটা হচ্ছে কি প্রিন্টার, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট বলতে কি বোঝায়। দেখো ইন্টারনেট বলতে কি বোঝায়, এই ইন্টারনেট এই কথাটার সাথে আমরা মানে কি বলবো খুবই পরিচিত, এত পরিচিত যে আসলে বলাই বাহুল্য যে আমরা বর্তমানে ইন্টারনেট ছাড়া চিন্তাই করতে পারি না। তো ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে বর্তমান কম্পিউটারের নেটওয়ার্ক প্রক্রিয়া, যার মাধ্যমে কি হচ্ছে, যার মাধ্যমে আমরা সমস্ত বিশ্বটাকে ছোট করে আনা হচ্ছে, যে প্রত্যেক বিশ্বের যে যেখানে আছে তাদের সাথে আমরা খুব সহজেই যোগাযোগ করতে পারছি, তাদের সাথে কমিউনিকেট করতে পারছি, বিশ্বের জনপ্রিয় যে জায়গাগুলো সেগুলো আমরা সহজেই চোখের সামনে মনিটরে দেখতে পাচ্ছি। এবং আগে যেখানে দেখো মানুষ একজন একটা মানে যে বিদেশ থাকে মা তার সন্তানকে দেখার জন্য বছরের পর বছর ওয়েট করতো, এখন কি হচ্ছে প্রতিনিয়ত তার সন্তান বা তার সন্তানের মা কোথায় কি করছে, কে যখন তুমি কি অবস্থা তাকে দেখতে পাচ্ছ, সে ভালো আছে, একদম অসুস্থ রুগীকে আমরা নেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। মানে যাবতীয় পৃথিবীটাকে আমাদের গ্লোবাল ভিলেজের মতো খুব ছোট হয়ে আসছে, যে সহজে আমরা নিমিষেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতেছি। তো ইন্টারনেট বলতে আমরা কি বোঝাই, খুব সহজ ভাষায় যদি আমরা বলি, বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কের প্রক্রিয়ায় একসত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নাম হচ্ছে কি ইন্টারনেট, যার মাধ্যমে এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা থেকে শুরু করে বেচা কেনা প্রচার প্রসার সবই ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। আসলে ইন্টারনেট নিয়ে কথা বললে অনেক সময় লেগে যাবে, আশা করি তোমরা ইন্টারনেটের ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর দেখো PABX কি, PABX হচ্ছে কি, আগে আমরা এই অর্থটা জেনে নিই। PABX এর পূর্ণ নাম বা পূর্ণ রূপ হচ্ছে কি, অটোমেটিক ব্রাঞ্চিং এক্সচেঞ্জ, অটোমেটিক ব্রাঞ্চিং এক্সচেঞ্জ। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো একটা বোর্ড থেকে বিভিন্ন জায়গায় লাইন দেওয়ার জন্য এই PABX ব্যবহার করা হয়। আমি আরেকটু বুঝিয়ে বলছি তোমাদের, মনে করো একটা বোর্ড মিরপুরের সমস্ত এলাকাকে একটা বোর্ডের মাধ্যমে লাইন দেওয়া হবে, এটি হচ্ছে যে বোর্ডের মাধ্যমে এটা দেওয়া হয় সেটা হচ্ছে PABX বোর্ড, ঠিক আছে। আর আমরা যদি দেখি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে PABX এর পূর্ণ রূপ হলো প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চিং এক্সচেঞ্জ। বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ড থেকে এক বা একাধিক সংযোগ লাইন নিতে পারে, ঠিক আছে। এই ছিল আমাদের আজকে 7টা ছোট প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছোট প্রশ্নগুলো যদিও আজকে ক্লাসটা একটু ছোট ছিল, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে 2 নম্বরের আমাদের প্রশ্ন দিতে হবে, যে 7টা প্রশ্ন 7×14 বা 10×20 যে করে যদি হোক না কেন, তার মধ্যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ক্লাসটা শেষ করার আগে আমরা একটু দেখে নিই কী কী আমরা আজকে আলোচনা করেছি। প্রথমে আমরা আলোচনা করেছি অফিস সরঞ্জাম বলতে কী বোঝায়, তারপরে আমরা দেখেছি কম্পিউটারের প্রধান প্রধান অংশের নাম দেখেছি, অফিস সরঞ্জাম আমাদের সংরক্ষণ বলতে কী বোঝায় দেখেছি, স্ক্যানিং কী দেখ আমরা জেনেছি, প্রিন্টার কাকে বলে সে সম্বন্ধে আমরা জেনেছি, ইন্টারনেট বলতে কী বোঝায় সে সম্বন্ধে আমরা জেনেছি, PABX কী এটি সম্বন্ধে আমরা জেনেছি, ঠিক আছে। তারপরে দেখো অফিস সরঞ্জাম বলতে কী বোঝায়, আমরা বলেছি যে অফিসের যাবতীয় কার্যগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অফিসে যেসব সহায়ক যন্ত্রপাতি ও আসবাবপত্র বা উপাদান ব্যবহার করা হয় তাকে অফিস সরঞ্জাম বলে। PH কলনের একটি উক্তি দিয়েছিলাম, বলেছিলাম যে উনি বলেছেন সরঞ্জাম হলো কারখানা বা অফিসের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও আসবাবপত্র, ঠিক আছে। এরপর আমরা জেনেছি কম্পিউটারের প্রধান প্রধান অংশের নাম, এখানে আমরা কয়েকটা ইনপুট ডিভাইসের নাম জেনেছি,
তারপরে দেখি অফিস সরঞ্জামাদির সংরক্ষণ বলতে কি বোঝায় আমরা দেখেছি, আমাদের বলেছি যে যাব অফিসের যাবতীয় কার্যাবলীকে সুষ্ঠু ও গতিশীল রাখার জন্য যে যন্ত্রপাতিগুলোকে যেভাবে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হয় তাকে অফিস সরঞ্জামাদির সংরক্ষণ বলে। এরপর আমরা স্ক্যানিং বলেছি, স্ক্যানিং হচ্ছে যে ছবি বা যে কোনো ডেটা এর অনুলিপি কম্পিউটার মেমোরিতে প্রেরণ করা যায় তাকে স্ক্যানার বলে, আর স্ক্যানারের এই যে প্রক্রিয়া বা প্রসেসিংকে বলা হয় স্ক্যানিং। এরপর আমরা জেনেছি প্রিন্টার কাকে বলে, আমরা বলেছি যে যে যন্ত্রের সাহায্যে ডকুমেন্ট বা তথ্য কাগজে মুদ্রণ করা হয় তাকে প্রিন্টার বলে, ঠিক আছে। এরপর দেখো আমরা জেনেছি ইন্টারনেট বলতে কি বোঝায়, আমরা এখানে ছোট্ট একটা কথা বলেছি এবং বিস্তারিত আলোচনা করেছি, বলেছি বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কের প্রক্রিয়ায় আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নাম ইন্টারনেট। তারপর আমরা জেনেছি পিএবিএক্স কি, পিএবিএক্স এর মানে জেনেছি যে পিএবিএক্স এর পুনরুক্তি হলো প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চিং এক্সচেঞ্জ, বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ড থেকে এক বা একাধিক সংযোগ লাইন নিতে পারে এই পিএবিএক্স বোর্ড থেকে, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের ক্লাস, তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি, ভালো থাকবা সবাই।